মোহাম্মদ আব্দুর রাজ্জাক আপনি লিখেছেন যদি কাপড় না পাক, কাপড়ে না পাক বীর্য প্রস্রাব প্রস্রাব ইত্যাদি লাগে এবং তা শুকিয়ে যায় তাহলে সে কাপড় পরিধান করে নামাজ পড়া যাবে কিনা। বীর্য যদি লাগে সে বীর্যকে যদি শুকিয়ে যায় এবং শক্ত হয়ে যায় সেটাকে খুচিয়ে খুচিয়ে যদি উঠে ফেলানো যায় তাহলে তাদের সালাত আদায় করা যাবে, যদিও কিছু আলামত তাও থেকে যেতে পারে। তারপর সেখানে সালাত আদায় করা যেতে পারে, বীর্য পবিত্র করার জন্য পানিতে পবিত্র করাই যাবে, আর এর বাইরে এরকম খুচিয়ে খুচিয়ে তুলে ফেলা এটাও বীর্য পবিত্র করার একটা পদ্ধতি। আর প্রস্রাব এবং জাতীয় নাপাক যেগুলো লাগে যেগুলো খুচিয়ে উঠার মতো নয় সেগুলো লাগার পর ওই কাপড়কে ধুইতে হবে, ধোয়ার পর সেটি পাক হবে, যে জায়গা লেগেছে সেই জায়গাটুকু ধুলেই ইনশাআল্লাহ বিনিলা পাক হয়ে যাবে, অর্থাৎ নাপাকটা দূর করতে হবে। এরপরে মেহরুবা হক আপনি লিখেছেন নামাজে হাতের আঙ্গুল ফোটালে কি উজু ভেঙে যায়? নামাজে যদি হাতের আঙ্গুল ফোটানো হয় তাতে উজু ভাঙবে না, সালাতও ভাঙবে না, কিন্তু এটা মাকরুহ হবে এবং সালাতকে ত্রুটিযুক্ত করবে। কারণ প্রথমত এমনিতে আঙ্গুল ফোটানো এটা ভালো কোনো বিষয় নয়, দ্বিতীয় সালাতের মধ্যে যেটা করবেন সেটা আপনার সালাতের যে খুজু আছে সে খুজুর খেলাফ হবে, যে পরিমাণ নিরবতার সাথে সালাত দিয়ে করা দরকার তার পরিপন্থী হবে, তাই সেটি করা উচিত হবে না। এরপরে আলভির আইডি থেকে আপনি লিখেছেন বিবাহের ক্ষেত্রে মেয়ের পরিবারের কাছে টাকা পাওনা থাকলে সে টাকা দেনমোহর দেনমোহরের টাকা থেকে কাটা যাবে কিনা? বিবাহের ক্ষেত্রে যদি মেয়ের পরিবার কাছে টাকা পাওনা থাকে তাহলে সেক্ষেত্রে সেটা দেনমোহর হিসাবে আপনি কাটবেন তখন যদি এটা মেয়ের কোনো অধিকার সেখানে জড়িত থাকে, এবং মূলত মোহর আনাটা মেয়ের প্রাপ্য, মেয়ের পরিবারের কাছ থেকে বলতে মেয়ের বাবার কাছ থেকে আপনি পেয়ে থাকতে পারেন, তার ভাইয়ের কাছ থেকে পেয়ে থাকতে পারেন, সেটাকে কাটাকাটি করবেন মেয়ের সাথে সেটা জায়েজ হবে না। মোহাম্মদ শাহাদাত আপনি লিখেছেন যে বিজ্ঞান বইয়ে এমন অনেক কিছু রয়েছে যা এমন কিছু রয়েছে যা ইসলাম সমর্থন করে না, কিন্তু এগুলো না পড়লে পরীক্ষায় মার্কস কম আসতে পারে, এক্ষেত্রে করণীয় কি? আপনি জাস্ট ধারণা নিলেন যে কি কি আছে ইসলাম বিরোধী এবং সেটার প্রতি আপনার অমত থাকলো এবং সে অসত্যকে অসত্য ভুলকে ভুল হিসাবে জানলেন, সেই জায়গা থেকে আপনি জাস্ট লিখলেন তথ্য আকারে যে বই এভাবে লেখা আছে, সেই হিসাবে লিখতে পারেন, গুণা হবে না ইনশাআল্লাহ বিদিনলা। এমনি পড়ান আপনি লিখেছেন আমরা বিভিন্ন লোকের বাড়িতে কাজ করতে যাই তখন ওরা আমাদেরকে নাস্তা দেয়, আমরা তো জানি না এদের টাকা হালাল না উপার্জন নাকি হারাম উপার্জনের, এখন আমরা যে খাই আমাদের কোনো গুণা হবে কিনা? প্রথম কথা হলো আপনি যদি মুসলমানের বাড়িতে খান এবং হোক অমুসলিমের বাড়ি এমনকি যদি সেখানে হারাম হওয়ার কোনো সম্ভাবনা জোরালো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি হালাল মনে করে খেতে পারেন, প্রত্যেকটা মানুষের কাছ থেকে জিজ্ঞেস করে খাওয়া আবশ্যক নয় যে ভাই আপনার উপার্জন হালাল নাকি হারাম, এটা হলো মূল বিষয়। এর পাশাপাশি যদি কারোর হারাম উপার্জন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনি মানে অ্যাভয়েড করবেন যদি তার শুধু হালাল উপার্জনই থাকে, হারাম উপার্জনই থাকে, আর যদি হালাল হারাম মিশ্র উপার্জন থাকে তাহলে সেটা খেতেই পারবেন। তাহলে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি, হালাল বা হারাম কোনোটার ব্যাপারে আপনার কোনো ধারণা নাই, মুসলমান অথবা অমুসলমান আপনার সুধারণা ভিত্তিতে আপনি খেতে পারেন হালাল মনে করি, আর যদি হারাম নিশ্চিত জানেন তাহলে খাওয়ার কোনো সুযোগ নেই, আর যদি হারাম জানেন কিন্তু হারাম উপার্জনের পাশাপাশি তার হালাল উপার্জনও আছে তাহলে সেক্ষেত্রে আপনি সেটা খেতে পারেন, তবে না খাওয়াই হবে উত্তম। ওম্মে ফারহান আপনি লিখেছেন নকল চোখ ও চোখের পাপড়ি কি ব্যবহার করা যাবে? না, এগুলো আল্লাহ সৃষ্টিতে পরিবর্তনের সামিল হবে এবং সাজগোজ এই গণ্ডিতে থেকে যে করা যাবে এটা তার মধ্যে পড়ে না, এটা হলো একরকম আপনার লৌকিকতার বাইরেও এটা হলো এক ধরনের মানুষকে ধোকায় ফেলে দেওয়া যা বাস্তব নয় সেটা প্রকাশ করা। মোহাম্মদ ফারুক আপনি লিখেছেন জন্মদিনের উইশ করে দোয়া করাটা কতটুকু যুক্তি? ইসলামী দৃষ্টিতে জন্ম দিবস উদযাপনেরই কোনো নির্দেশনা নেই, বরং এটি অগ্নি পূজকদের থেকে এসেছে এবং এটি তাদের পুজোর অংশ হিসেবে এসেছে, আমরা যদি আজকাল সেটাকে একটা কমন সংস্কৃতি বানিয়ে নিয়েছি, এবং এরপর এটা খ্রিস্টানরা একসময় খ্রিস্টানরা এটা পালন করতো না, ধর্মীয় কারণে করতো না, কিন্তু দুঃখজনক যে খ্রিস্টানরাও এখন এটিকে তাদের ধর্মের কাজ মনে করে বা তাদের নিজস্ব কালচার মনে করে তারা এটাকে পালন করছে। তো যেখানে জন্মদিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা উদযাপনকে শরীয়ত আপনার করে না সমর্থন করে না, সেখানে যেহেতু ভিন্ন জাতির অনুসরণ অনুকরণ হয় তাদের কালচারে, সেই হিসাবে শরীয়তের আলোকে এটি বরং বর্জন করার কথা, সেখানে সেটাকে উইশ করে দোয়া করাটা যৌক্তিক হতে পারে না। সাজ্জাদ করিম আপনি লিখেছেন আমি জেনেছি সুদ হতে মুক্তি পেতে সওয়াবের আশা ছাড়া সুদের টাকা দান করে দিতে হয়, আমি কিছু টাকা সুদ হিসাবে পেয়েছি পাশাপাশি অফিস হতে ঋণের বিপরীতে সুদ দিতে হয়েছে, এখন দুই ধরনের সুদের টাকা সমন্বয় করা যাবে কিনা? না, প্রথম কথা হলো যে আপনি যার কাছ থেকে সুদ পেয়েছেন আর যাকে আপনি সুদ দিচ্ছেন দুজন এক ব্যক্তি নন, অতএব আপনি এখানে
এটাকে সমন্বয় করতে পারবেন না বরং যেটা সুদি সাহেব পেয়েছেন সেটা গরিব দুঃখী দান করে দিবেন সবাই নিয়ত ছাড়া আর যেটা আপনাকে সুদ হিসেবে দিতে হচ্ছে সেটা যদি আপনি ওই লোনটা যদি ক্লোজ করে ফেলতে পারেন খুব দ্রুততার সাথে সেটা আপনার করা উচিত আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে সুদ দিলেও আপনার আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে তওবা করতে হবে ক্ষমা চাইতে হবে যেহেতু আপনি সুদের কারবারে জড়িয়ে গেছেন সুদ আপনি যেভাবে হোক দিচ্ছেন দিতে হচ্ছে সেটাই বড় কথা এবং এর ফলে আপনার গুনাহ হবে কারণ আপনি রীতিমতো একটা গুনাহে জড়িয়ে গেছেন বিদেশি বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে